আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের সাথে এমন একজন গেস্ট রয়েছেন যিনি বস নামে খ্যাত, আর উনি হলেন টেসল বাংলাদেশের লার্নার। স্যার বস, হাউ আর ইউ? I'm fine, thank you. Okay, so boss, what is your name? I'm Afish Kobi. Okay, boss, এর কিন্তু অনেক ধরনের fame, aim, অনেক কিছু আছে। বস, আপনি বড় হয়ে কি হতে চাচ্ছেন? অনেক কিছু। অনেক কিছু হবে। Okay, কি কি হবে? সব কিছু হবে, হ্যাঁ। বস, বস সব, হ্যাঁ। পুলিশ, আর্মি, পুলিশ, হ্যাঁ। নাসরা। নাসরা কি? হ্যাঁ, নাসা মানে হচ্ছে বিদ্যু ম্যাগনেট এগুলো বানাইতে শিখলেন। ও আচ্ছা 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 আচ্ছা, নাসরা মানে নাসা, নাসা সম্পর্কে আছে পুলিশ, হ্যাঁ। বসের এইজ দেখেছেন, সে নাসা সম্পর্কে মানে কথা বলতে চাচ্ছে, নাসরা হবে। পুলিশ, পুলিশ হতে চাচ্ছেন কেন? তারপরে তার কি আই সিএডি, হ্যাঁ সিএডি বলেছেন, আমি হয়তো মিস করেছি। হ্যাঁ, টেরোরিস্ট, টেরোরিস্ট হবেন না? আর্মি, আর্মি হবে। টেরোরিস্ট হবেন না? না, আবার টেরোরিস্ট হওয়া যাবে না। হ্যাঁ, সব কিছু হবে, আর্মি হবে, পুলিশ হবে, নার্সাতে সে যাবে। তারপরে আর কোথায় কোথায় বস, আর কোথায় কোথায় সিআইডিতে যাবে? তারপর আপনার সাথে কি থাকবে? গুলি থাকবে। গুলি, গুলি কেন বস, গুলি কেন থাকবে? কারণ সিআইডি তো সবসময় গুলি থাকে। সিআইডি সবসময় গুলি থাকে, তাহলে সে তো সিআইডি হবে, আর্মি হবে, পুলিশ হবে, তো গুলি থাকা তো তার কাছে স্বাভাবিক। তো গুলি কেন রাখতে হবে বস? আম যারা পচা তাদের মারবো। যারা পচা তাদেরকে মারবো? ও, দেখেছেন বসের, বসের চিন্তাধারা কি, যারা পচা তাদেরকে মারবে। তো এটা কি আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না বস? কেন, আমি প্যারা উঠতে কে লাভ দিতে পারবো? কারণ আমার পিঠে প্যারাশুট লাগানো থাকবে, উঠতে পারবো। প্যারাশুট লাগানো থাকবে, প্যারাশুট, সেটা বসের বাসায় হলো প্যারাউট। সো এটা আমাদেরকে একটু বুঝে নিতে হবে, আর বসের কথা বুঝতে হলে একটু ডিকশনারির প্রয়োজন হয় কিছু কিছু জায়গাতে। বস বলে কথা, আচ্ছা বস, আপনি আজকে আমরা যেই যেগুলো শিখেছি অ্যালফাবেটগুলো একটু বলতে পারবেন? অ্যালফাবেটগুলো এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই, জে, কে, এল, কিউ, লাগবে না? তারপর X, তারপর Y, X, Y, Z, Z, পুলিশ, আর্মি, অফিসারদের এত কিছু তো মনে থাকার কথা না, এই জন্য অ্যালফাবেট গুলো ভুলে গেছে। সমস্যা নাই, নেক্সট টাইম অবশ্যই মনে থাকবে। আমি এখন ছোট, এখনো ছোট। সে এখন যদি আপনাকে পুলিশ থেকে ডাকা হয় আপনি কি জয়েন করবেন না? জয়েন করবেন। আচ্ছা ঠিক আছে, গুড। এখানে আওয়াজটা তো তো আসবেই, বুঝতে পারতেছেন তো। এটা কি আপনাকে মানে কোনো ধরনের ডিস্টার্ব করছে বস? হ্যাঁ, ডিস্টার্ব করছে না। সো বসের সাথে কথা হলো, এইরকম আমাদের টেসল বাংলাদেশে অসংখ্য বস রয়েছে যারা চেষ্টা করছে তাদের পরিবর্তন আনানোর জন্য, এবং মা বাবাদের অসংখ্য, সকল মা বাবাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে যারা তাদের এই ধরনের সোনামণিদেরকে পরিবর্তন করতে চাচ্ছেন। আমরা ক্যামেরার সামনে দেখেন বসদের মতো এরকম অসংখ্য বাচ্চাদেরকে নিয়ে আসছি। সো আমি আশা করবো যে আপনারা যদি বাসায় এমন কোনো বস থাকে, তাকে বাসায় না, টেসল বাংলাদেশ পাঠিয়ে দিন। সো দেখা হবে ইনশাল্লাহ বস। তাহলে আজকে টাটা বলে দিই সবাইকে। টাটা, টাটা, বাই বাই, টাটা, বাই বাই।